শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটি নতুন বিষয় আবার শুরু করছি, মডার্ন ড্রামা। মডার্ন ড্রামার প্রথম যে নাটকটি রয়েছে বা ড্রামাটি রয়েছে সেটা হচ্ছে দ্য কেয়ারটেকার বাই হ্যারোল্ড। আমরা এই দ্য কেয়ারটেকারের সংক্ষিপ্ত সামারি আপনাদের সামনে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। তো যারা আমাদের সাথে আছেন, তারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সঠিকভাবে এবং দ্রুত পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন আমরা শুরু করি। দ্য প্লে টেক্স প্লেস ইন আ হাউস ইন ওয়েস্ট লন্ডন ইন দ্য 1915 এস। এই যে কোন সালে এস যুক্ত থাকে, সালের পর এস যুক্ত থাকে, আচ্ছা তা এজ এটার অর্থ আমরা অনেকেই জানি না। যদি কোনো সালের ক্ষেত্রে এস যুক্ত দেয়া থাকে তাহলে সেই দশকটাকে আসলে নির্দেশ করা হয়। হ্যাঁ, তাহলে সেই দশককে বোঝানোর জন্য আমরা এই সালটা ব্যবহার করেছি, যে এই ওয়েস্ট লন্ডনে 1950-এর দশকে এই পশ্চিম লন্ডনে এই নাটকটা অনুষ্ঠিত হয়েছে। ইটস উইন্টার, আর এই সময়টা ছিল শীতকাল। দ্য প্লে বিগিনস উইথ দ্য মিক সিটিং অন দ্য বেড ইন দ্য রুম। মিক আসলে মিক আর অ্যাস্টন হচ্ছে এরা দুই ভাই। এরা তো এই নাটকটা শুরু হয়েছে যে মিক তার রুমে বসে আছে, বাট হি লিভস, কিন্তু সে রুমটা ত্যাগ করে হোয়েন হি হিয়ার্স আ ডোর ওপেন, যখন সে শুনতে পেল যে দরজাটা খোলা হলো। অ্যান্ড ক্লোজ অফ স্টেজ এভরিহোয়ার, মানে হচ্ছে ওই যে স্টেজে নাটকটা পরিবেশিত হচ্ছে সে স্টেজের কাছেই দরজা খোলার শব্দ শুনে এই মিক বিছানা থেকে উঠে গেল। অ্যাস্টন হিজ ব্রাদার অ্যান্ড ডেভিস, অ্যাস্টন এবং তার ভাই যে অ্যাস্টন আর অ্যান্ড ডেভিস অ্যান্ড ওল্ড ট্রাম্প, আর এই ডেভিসকে, ডেভিস হচ্ছে একজন বৃদ্ধ ভাবগুড়ের মানুষ, এন্টার তখন ওই ঘরে প্রবেশ করলো। অ্যাস্টন হেল্প ডেভিস ফাইট ইন আ ক্যাফে হোয়ার হি ওয়াজ ডুইং আ উইয়ার্ড জব। তাহলে অ্যাস্টন কিভাবে ডেভিসকে পেল? ডেভিস আসলে একটা ক্যাফেতে, ক্যাফে হাউসে জব করত। সেই জবটা অদ্ভুত ধরনের, নিকৃষ্ট টাইপের একটা জব। অ্যাস্টন তখন আর ডেভিস যুদ্ধ মারামারি করছিল কোনো একজন মানুষের সাথে। ডেভিস তখন অ্যাস্টন ডেভিসকে সাথে করে নিয়ে এসছে এবং তাকে সাহায্য করেছে, মায়ের খাওয়া থেকে তাকে বাঁচিয়েছে। অ্যাস্টন প্রোভাইডস ডেভিস উইথ ক্লথেস আর শুজ অ্যান্ড আ প্লেস টু স্টে ওভার নাইট। এখন ওই যে রাতারাতি এখনো আসলে ডেভিস কোথায় যাবে এটা ভেবে অ্যাস্টন তাকে বাসায় নিয়ে আসে এবং তাকে রাতে থাকতে দেয়, সাথে পরার পোশাক এবং জুতা দেয়। ডেভিস কমপ্লেন্স লাউডলি, ডেভিস আসলে জোরে জোরে কথা বলছিল এবং সব কি তার কাছে অভিযোগ করছিল কাদের ব্যাপারে। অ্যান্ড ইজ ওপিনিয়নেটেড অ্যাবাউট ব্ল্যাকস, সে কালো যারা কৃষাঙ্গ রয়েছেন তাদের বিরুদ্ধে তিনি নিজের মতামত প্রকাশ করছিলেন। অ্যান্ড পিপল অব আদার রেসেস, এবং অন্য জাতি ধর্মের যে মানুষেরা আছে তাদের ব্যাপারে সে নানান ধরনের মন্তব্য করছিল। অ্যাস্টন অন দ্য আদার হ্যান্ড ইজ রিজার্ভ, অপরপক্ষে অ্যাস্টন হচ্ছে কি অনেকটা রক্ষণশীল মানুষ, শাই, লাজুক অ্যান্ড স্পিক্স নন স্টপ, এবং সে এই যে বিরুদ্ধহীনভাবে কথাও বলে না। ডেভিস যেভাবে বক 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 করেই চলে যাচ্ছে তার মতো সে কথা বলে না। ডেভিস অ্যাকসেপ্টেড অ্যাস্টন অফার, আর অ্যাস্টন তখন তাকে রাতে থাকার জন্য অফার করলো। অ্যান্ড সেড দ্যাট হি উড হ্যাভ টু গো ডাউন টু সিডকাপ টু গেট হিজ পেপার্স হুইচ উড কনফার্ম হু হি ওয়াজ। তারপর ডেভিস বললো যে আমাকে ওর কার এই যে অ্যাস্টনের অফারটা গ্রহণ করে রাতে থাকতে বললো, এবং সেই অফারটা গ্রহণ করে সে বললো যে আমি সকালে সিডক্যাপ চলে যাব এবং আমি আমার পেপারগুলো নিয়ে আসব, যেখান থেকে আমার পরিচয়টা কিভাবে পরিচয়টা ইনসিওর হওয়া যাবে। দ্য নেক্সট মর্নিং অ্যাস্টন টোল ডেভিস, পরবর্তী দিন অ্যাস্টন কি ডেভিসকে বললো, দ্যাট হি ওয়াজ লাউড ইন হিজ স্লিপ, সে নাক ডাকে শব্দ করছে এই কথাটা বলল। কিন্তু স্টেটমেন্ট দ্যাট ডেভিস ট্রাম্প সেজ হি উইল ট্রাই টু ফাইন্ড ভেহিমেন্টলি ডিনাইড, কিন্তু
এই ডেভিস কি করলো, এটা মানে কি তীব্রভাবে প্রত্যাখ্যান করলো যে না, আসলে সে রাতের বেলা কোনো নাক ডাকাডাকি করে না। অ্যাস্টন প্রিপেয়ার্স টু গো আউট অ্যান্ড টেলস ডেভিস দ্যাট হি ক্যান স্টে দেয়ার। অ্যাস্টন বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিল এবং তাকে বলল যে তুমি যদি এখানে থাকতে চাও তাহলে আজকেও এখানে থাকতে পারো। ট্রাম্প সেইজ হি উইল ট্রাই টু ফাইন্ড আ জব। আর এই ভাব ঘুরে যে ব্যক্তি বলল যে আচ্ছা আমি আমাকে কি করতে হবে, একটা নতুন চাকরি জোগাড় করতে হবে, তাই ও বাইরে যাবে, সেও বাইরে যাবে। আফটার অ্যাস্টন লেফট মিক গট ইনভলভড উইথ ডেভিস ইন আ সাইলেন্ট ফাইট। আর যখনই অ্যাস্টন চলে গেল তখন ডেভি কি মিক আসলো এবং তার সাথে একটা নীরব যুদ্ধে, মানে কথা কাটাকাটি, মারামারি নয় কিন্তু কথা কাটাকাটি শুরু হয়ে গেল। হি আস্ক ডেভিস হোয়াট হিজ গেম ওয়াজ, এবং ডেভিসকে জিজ্ঞেস করলো যে আসলে তোমার নাম কি, কোথা থেকে এসেছো, কেন এসেছো, মতলবটা কি, ইত্যাদি ইত্যাদি এই ধরনের প্রশ্ন করা শুরু করলো মিক। মিক আস্কস ডেভিস স্ট্রেঞ্জ কোয়েশ্চেন, অদ্ভুত ধরনের কিছু প্রশ্ন করছিল, অ্যান্ড স্পিক্স টু দ্য ওল্ডার ম্যান ইন আইসোলেটেড র্যান্ডম ম্যাটার্স, এবং বিভিন্ন বিষয় নিয়ে এলোমেলোভাবে প্রশ্ন করছে যে এটার সাথে আসলে ওর কোনো সম্পর্কই নাই, এমন ধরনের আজেবাজে প্রশ্ন করে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। হি ফাইনালি সেড দ্যাট ডেভিস কুড রেন্ট আ রুম ইফ হি ওয়ান্টেড। তারপরে বললো যে তুমি যদি চাও এখানে, তোমাকে তো ফ্রিতে থাকতে দেবো না, তবে তুমি এই রুমটা ভাড়া নিয়ে থাকলে থাকতে পারো। অ্যাস্টন রিটার্নড উইথ আ ব্যাগ অফ ডেভিস বিলঙ্গিংস। আর ডেভিসের ব্যাগ বলে অ্যাস্টন তখন একটা ব্যাগ বা কাগজপত্র নিয়ে আসে। মিক লিভস, যখনই অ্যাস্টন চলে আসলো তখন মিক চলে গেল। দ্য ব্যাগ ডাজ নট অ্যাপিয়ার টু বিলং টু ডেভিস অ্যান্ড হি ইজ আপসেট। আর ওই ব্যাগটা কি আসলে ডেভিসের ছিল না, তখন সে কি খুব হতাশ হয়ে গেল এবং বললো যে আমার ব্যাগ কি হবে, আমি কোথা থেকে নিজের পরিচয় কালেক্ট করবো, ইত্যাদি ইত্যাদি। অ্যাস্টন হ্যাজ আস্কড ডেভিস ইফ হি ওয়ান্টস টু বি দ্য কেয়ারটেকার অফ দ্য প্লেস। তখন অ্যাস্টন তাকে কি করলো, একটা অফার করলো যে আচ্ছা তুমি চাইলে আমাদের এখানে বাড়িতে কি কেয়ারটেকারের কাজটা করতে পারো, তাহলে তোমাকে অন্য কোনো জায়গায় কাজ খুঁজতে হবে না, তোমার কাগজপাতির প্রয়োজন হবে না। ইন টার্ন হি ইজ সাপোজ টু ডেকোরেট দ্য ল্যান্ডিং অ্যান্ড টার্ন ইট ইন টু আ রিয়েল ফ্ল্যাট ফর হিজ ব্রাদার। আসলে তার ভাই ও তাদের ব্যাচেলার জীবন, দুই ভাইয়ের এই ব্যাচেলার জীবনের ঘর বাড়িটা কি অগুছালো হয়ে আছে, তো মিক কিন্তু কি একটা সাজানো গুছানো বাড়ি পছন্দ করে, ও সব সময় চায় যে একটা গুছানো বাড়ি থাকুক। তো সে তার ভাইয়ের জন্য বলছে তুমি যদি তুমি এখানে কেয়ারটেকারের কাজটা করতে পারো, তুমি তোমার কাজ হবে বাড়িটা একটু ভূমি ইগুলো গুছিয়ে গাছ করে রাখা, বাগানগুলো পানি দেওয়া, তার বাড়ির মধ্যে যেসব ছোটখাটো কাজ আছে সেগুলো করা আর কি। ডেভিস ডিনাইজ দিস অ্যাট ফার্স্ট, সর্বপ্রথম ডেভিস বলল যে না না আসলে এটা করতে পারবে না, বিকজ দিস জব মে নট হ্যাভ রিয়েল ওয়ার্ক, বাট হি অ্যাগ্রিজ। মানে ডেভিস এই ধরনের কাজের আগে কখনো করেনি, তাই বলছে যে আমি আসলে প্রথমে তো এই কাজটা করতে অস্বীকৃতি জানাই, কিন্তু যদি এই কাজটা না করে তাহলে সে এখন কি করবে, এরকম কোনো কিছু চিন্তা ভাবনা করে যখন না পেয়েছে তখন সে কি করলো, এই কাজটা করতে সে আগ্রহী হলো। ডেভিস লেটার স্টেজ অ্যাট হোম, পরবর্তীতে ডেভিস বাড়িতে থাকলো, অ্যান্ড ইউজেস আ ভ্যাকিউম ক্লিনার ইন দ্য ডাক টু স্কিউর মিক ডেভিস। তো এই মিক আবার কি অনেক চঞ্চল মানুষ, সে একে অপরকে ভয় দেখাতে খুব পছন্দ করে। হ্যাঁ, তো এরপরের দিন তখন কি করলো, এক ভ্যাকিউম ক্লিনার দিয়ে অন্ধকারের মধ্যে ডেভিসকে ভয় দেখানোর চেষ্টা করছে, ইউজিং আ মোর ক্যাজুয়াল অ্যাপ্রোচ, বিভিন্ন ধরনের আকার আকৃতি ছদ্মবেশ ধারণ করে আসে। দ্য আস্ক ডেভিস ইফ ইউ ওয়ান্টস টু বি আ কেয়ারটেকার, এবং তাকে ভয় দেখানোর চেষ্টা করে। তারপর তখন বিভিন্ন কারণ নিয়ে সে ডেভিসকে আবার কি সকালবেলা আবার ফের কেয়ারটেকারের দায়িত্বটা নিতে বলছে কি মিক। সো ডেভিস আস্ক হু ইজ রিয়েলি ইন চার্জ অফ দিস প্লেস, অ্যান্ড মিক ক্রিয়েটস অন হিম, চিটস অন হিম। আর যখন এই ডেভিস আসলে কি করলো, অফার পেলো দুজনের কাছ থেকে, মিকের কাছ থেকে অফার পেয়েছে কেয়ারটেকারের, আবার
এর কাছ থেকেও অ্যাস্টনের কাছ থেকেও অফার পেয়েছে, কিন্তু আসলে এই মিক জানতো না যে কি অ্যাস্টন তাকে এই অফারটা করেছে, যার ফলে এখন এই ডেভিস চিন্তায় পড়ে গেল যে আসলে বাড়িটার মালিক কে, এ না ও। এই জন্য সে জিজ্ঞেস করলো, তাকে জিজ্ঞেস করলো যে আসলে এ বাড়িটা কার, কিন্তু মিক তখন তাকে সত্যটা জানালো না যে তারা দুই ভাই এবং দুই ভাইয়েরই আসলে বাড়িটা, তাকে জানালো না, তার সাথে প্রতারণামূলক কিছু কথা বললো এবং বললো যে বাড়িটা আমারই। হি আস্ক ডেভিস ফর রেফারেন্সেস, তখন যে ডেভিস কে বললো যে আচ্ছা তোমার কি কি আছে, কাগজপত্র গুলো দাও, তোমাকে আমি কেয়ারটেকার কাজগুলো দিব। ডেভিস প্রমিসেস টু গো টু সিডকা, তারপর তখন ডেভিস বললো যে আচ্ছা আমি শীত কাপে যাবো এবং যে কাগজ পত্র গুলো নিয়ে আসবো। দ্য নেক্সট মর্নিং, পরবর্তী দিন ডেভিস ব্লেমস ব্যাড ওয়েদার অ্যান্ড প্রলংস হিজ ডিসিশন টু মুভ আউট, পরবর্তী দিন তখন আবার কি করলো ডেভিস বললো যে আজকে তো আবহাওয়া খারাপ, তো আমি ওর সিদ্ধান্তটা পাল্টে ফেললো, মানে বাইরে শীত কাপে যাবে না, তাই তার এখানে এই বাড়িতে থাকার ব্যবস্থাটা আরো দীর্ঘায়িত করার জন্য সে কি করলো নানান ধরনের অজুহাত বা চেষ্টা করলো। অ্যাস্টন টেলস হিম হাউ হি ইউজড দ্য হ্যালুসিনেশন অ্যান্ড দ্যাট হি ওয়াজ প্লেসড ইন আ মেন্টাল স্টেট অ্যান্ড গিভেন ইলেকট্রিক শক ট্রিটমেন্ট এগেইনস্ট হিজ উইল, তখন ওই সময় অ্যাস্টন তার যে অন্তর্নিহিত কথাগুলো কার সাথে ডেভিসের সাথে শেয়ার করলো যে আসলে তার কিভাবে যে কোনো জিনিস ভুলে যেত, হ্যালুসিনেশন হতো এবং সে তাকে মানসিকভাবে অনেক কষ্ট টর্চার করা হয়েছিল, তাকে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়েছিল তার ইচ্ছার বিরুদ্ধে চিকিৎসা হিসেবে, কিন্তু এর জন্য সে কি হিজ থট নাও স্লোড, এর জন্য সে দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে পারে না, ভাবতে পারে না। অ্যান্ড হি উইশড হি কুড ফাইন্ড দ্য ম্যান হু হ্যাড পুট হিজ হেড অন হিজ হেড, আসলে যা সে তার যার মাথাটাকে এইরকম করেছে ওই সব চিকিৎসকগুলো বা মানুষগুলো ওদের যদি পাইতো তাহলে পরে কি ইচ্ছা মতো পিটুনি দিত, এইরকম চিন্তা ভাবনা আসলে কি এই অ্যাস্টন বলছে আর কি, এগুলো শেয়ার করলো। তারপরে তখন সে আসলে কি চাই, ওয়াল হি ওয়ান্টস টু ডু হিজ বিল্ড আ গার্ডেন সেট, তারপরে ওকে ডেভিসকে বললো যে আমি একটা বাগানের ছাউনি করে নিতে চাই যেখানে তিনি কি বিশ্রাম নিতে পারবে। ওয়ান নাইট অ্যাস্টন, এক রাতে ওয়ান নাইট অ্যাস্টন ওয়েকস আপ ডেভিস টু স্টপ মেকিং নয়েজ ইন হিজ স্লিপ, তো এক রাতে অ্যাস্টন ডেভিসকে ঘুম থেকে জাগালো এবং বললো যে তুমি তোমার নাক ডাকা বন্ধ করো, এইরকম সমস্যা সৃষ্টি করো না। অ্যান্ড ডেভিস এক্সপ্লোরস অ্যান্ড মক্স হিম ফর মর্নিং ট্রিটমেন্ট, আর এই যে যখন সে কথাটা বলে তখন তার কি মর্নিং ট্রিটমেন্ট বলতে কি বেদনাদায়ক যে চিকিৎসা, যে চিকিৎসার কথা মনে করলেই অ্যাস্টনের কান্না চলে আসে, তার শারীরিক অবস্থাটার কারণে কিন্তু এই ট্রিটমেন্টটাই দায়ী। তো এইটা নিয়ে আসলে কি সে তাকে উপহাস করার চেষ্টা করে, ডেভিস অ্যাস্টনকে উপহাস করার চেষ্টা করে। অ্যাস্টন সাইলেন্টলি সেজ হি ইজ নট ওয়ার্কিং অ্যান্ড হি হ্যাজ টু লিভ, তখন অ্যাস্টন তাকে আস্তে আস্তে বলে যে তুমি তো আসলে কোনো কাজের মানুষ না, তোমাকে দিয়ে এই আমার বাড়ির কোনো কিছুই হয়নি, যে তুমি চলে যেতে পারো, আমাদের বাড়ি থেকে এখানে থাকতে হবে না। ডেভিস কার্সেস হিম অ্যান্ড সেজ হি উইল টক টু মিক অ্যাবাউট ইট, তখন ডেভিস তাকে অভিশাপ দিয়ে বলছে আচ্ছা ঠিক আছে, তুমি তো বাড়ির মালিক না, ও মনে করছে মিক বাড়ির মালিক, তো আমি মিকের সাথে এ ব্যাপারে কথা বলবো কে কাকে বাড়ি থেকে তাড়াই। ডেভিস স্পোক উইথ মিক, মিকের সাথে সে ডেভিস কথা বলে অ্যান্ড আর্গুড দ্যাট অ্যাস্টন শুড বি আউটস্টেট, তারপর তো অনেক বলছে যে অ্যাস্টনকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে, ওকে রাখা যাবে না। মিক প্রিটেন্ডস টু অ্যাগ্রি উইথ হিম, ফর হয় কিছুক্ষণের জন্য মিক তখন কি এক ভান ধরলো যে আচ্ছা ঠিক আছে দেখি কে কাকে বাড়ি থেকে তারে, ওর সাথে তাল মিলালো। অ্যান্ড দেন স্টার্টস ক্লেমিং ডেভিস টু বি এক্সপার্ট ইন্টেরিয়র ডেকোরেটর, তারপর ডেভিসকে বললো যে আচ্ছা আচ্ছা তুমি তো এই কাজটা এরকম করেছো এরকম করেছো, মিথ্যা প্রশংসা করা শুরু করলো যে তার বাড়ির ভিতরে যে কাজগুলো আছে সেগুলোতে ও আসলে একজন দক্ষ মানুষ। হি সারপ্রাইজড বাই দিস ক্লেম, তারপর ডেভিস আসলে আশ্চর্য হয়ে গেছে যে আমি তো আসলে এই কাজগুলো করতে দক্ষ
না, তারপরে ও আসলে কেন এই কথাগুলো বলছে? ডেভিস ট্রাইজ টু কারেক্ট মিক। ডেভিস তখন মিককে বলছে, আচ্ছা না না, তোমার কোথাও একটু ভুল হচ্ছে, তুমি এটা কারেকশন করার চেষ্টা করলো, কিন্তু আসলে সে পারলো না। এট ওয়ান পয়েন্ট হি কলস অ্যাস্টন আর নাট। এক পর্যায়ে ডেভিস তখন কথা বলতে বলতে অ্যাস্টনকে বাদামের সাথে বললো যে এই গুঠা বাদাম বা এরকম ধরনের কিছু নাট বাদাম বললো, হ্যাঁ নাট বললো, যার ফলে কজিং মিক টু অর্ডার টু হিম। আর যখনই ওর ভাইকে আসলে কেউ অপমান করলো তখন তার গায়ে লেগেছে এবং সে বললো, আচ্ছা এই কিছু বলার কারণে মিক তখন বললো যে আচ্ছা তুমি এখন কি করতে পারো, অর্ডার হিম টু লিভ ইন অর্ডার টু পে ডেভিস ফর হিজ সার্ভিস। তুমি এখন যেতে পারো, তবে তুমি তোমার যে কাজ করেছো তার জন্য তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি এখান থেকে চলে যাও, তুমি রাস্তা মাপো এখান থেকে। জাস্টিন ট্যাকলস অ্যান্ড বোথ ব্রাদার্স আর স্মাইলিং স্ট্রেঞ্জলি। আর এটা যারা দেখে তারা দুই ভাই কি একটু অদ্ভুত ভাবে হাসলো। মিক লেফট, মিক ওখান থেকে চলে গেল। ডেভিস ট্রাইড টু আপিল টু অ্যাস্টন এগেইন, তারপরে সে তার কাজ ভুল স্বীকার করলো। ডেভিস আবার অ্যাস্টনের কাছে যে আসলে কি কি ভুল করেছে কেন, সে আসলে তাকে বোঝানোর চেষ্টা করলো যে আমি আসলে এই বাড়িতে থাকতে চাচ্ছি। সি প্রমিসেস মোর ডেসপারেশন ওয়ারিং উইলস অ্যান্ড গেটিং বেটার। তার অ্যাস্টনের কাছে সে প্রমিজ করছে যে আমি আরো বেশি কাজ করব, একদম চাকার মতো দৌড়াদৌড়ি করে, মানে চাকা যেমন ঘুরে 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 ওই জায়গাটা অনেক রাস্তা অতিক্রম করে, বলছে যে আমি সবসময় কি কোনো এক একটা মিনিটও বসবো না, চাকার মতো ঘুরে ঘুরে কাজ করব, আমার পারফরমেন্সটা আরো বেটার হবে। কিন্তু ওয়াল অ্যাস্টন সেজ ইজ দ্যাট ডেভিস মেক্স টু মাচ নয়েজ। ওর কাজের জন্য অ্যাস্টন বলছে তুমি আসলে বেশি শব্দ করো, তুমি কাজ করো আর না করো তোমাকে নিয়ে ঘুমানো যাবে না, তোমার নাকের শব্দ অনেক বেশি। দ্য কার্টেন হ্যাজ ফলেন অন দ্য ডেভিস প্রোটেস্ট। আর ডেভিস বারবার বলছে যে না না আমাকে কিছু থাকতে দেন, ওর যে কি ওর কথাটাকে খণ্ডন করার চেষ্টা করছে। এমতো অবস্থায় এই নাটকটি শেষ হয়ে যায়। এই তো ছিল আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের শর্ট কোশ্চিন ও ব্রড কোশ্চিন পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। আমরা এই 2021 সালে মানে 2020 সালের পরীক্ষাতে যারা 2016-17 ব্যাচের, আমরা যে এই কেয়ারটেকার থেকে যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেগুলো পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।